হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কেপপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর্মিরা বিটিএস এর 10th অ্যানিভার্সারি সেলিব্রেট করে আর বিটিএস এর লিডার আরএম আর্মিদের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছে। সে লিখে, মানুষ বলে 10 বছর নাকি পাহাড় বা নদীও পরিবর্তন করে ফেলে। অগণিত উত্থান পতন ছিল, আবার এমন অনেক পতন ছিল যা আমার মনেও নেই। 30 বছরে এসে আমি এক ভিন্ন মানুষ। যখন আমি 20 বছর বয়সে ছিলাম তার থেকে এখন অনেকটাই আলাদা। আর এখন তো আমার আগের সত্তা কেমন অপরিচিত লাগে। এটা খুবই বিশেষ একটা জিনিস, যেন শব্দ দিয়ে প্রবেশ করেছে। যখন বিশেষ্য সর্বনাম হয়ে গেছে, বুলেট প্রুফ বিটিএস হয়ে গেছে এবং আর্মিরা আর্মি হয়ে গেছে, যেখানে অনেক বাতাস, বৃষ্টি এবং ভালোবাসা ছিল, সম্ভবত আমরা আমাদের নতুন এক পৃথিবী তৈরি করে নিয়েছি। এমন এক পৃথিবী যেটা বাকিরা বুঝবেও না। আর্মিদেরকে অসংখ্য ধন্যবাদ, তার পাশাপাশি যারা আমাদেরকে সাহায্য করেছিল। আমরা অনেক নতুন কিছু শিখেছি, অনেক নতুন এক্সপিরিয়েন্স ছিল যেগুলো হয়তো আর ফিরেও পাবো না। যা আমি আমার 17 বা 20 বছর বয়সে চেয়েছি তার অনেক কিছুই এখন পেয়েছি। আমার মনে হয় আমি এখন কোনো বিশ্রাম না নিয়ে সম্ভাবনার অনেকগুলো দরজা ভাঙতে পারবো। যখন আমি ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়েছি আমি এটা জেনেছি যে কিছু কথা থাকে যেগুলো লিখে বা বলে বোঝানো যায় না। এমন অনেক কিছুই আছে যা এক সময় মনে হতো হয়তো কখনোই পরিবর্তন হবে না, কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আমি এখনও অনেক কিছুই জানি না, হয়তো ভবিষ্যতে অনেক ভুল থাকবে, ইনসিকিউরিটিস থাকবে, কিন্তু আমি আমাকে ইম্প্রুভ করেই যাব। আমরা একসাথে কিন্তু আলাদা, আমার অনেক দূরে কিন্তু আবার অনেক কাছে। আমি মনে হয় তোমাদের সবাইকে পাবো এবং তোমরা সবাই আমাকে পাবে। সদস্যরা, স্টাফরা, ফ্যামিলি, ফ্রেন্ডস এবং আর্মি, তোমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করেছ। চলো আবারও একসাথে থাকা যাক আরও 10 বছরের জন্য এই ছায়ার পৃথিবীতে। আমি তোমাকে ভালোবাসি। তো দর্শক, এ ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।